আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের চব্বিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার চারশো থেকে চারশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি চারশো নম্বর প্রশ্ন গ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ ইব্রাহিম তিনি প্রশ্ন লিখেছিলেন কোন মহিলা হাঁস মুরগি জবাই করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে পারবে পুরুষ এবং মহিলা উভয় হাঁস মুরগি জবাই করতে পারবে এরপরে চারশো বাষট্টি নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন নাজমুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের পরে কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকলে কি বউ তালাক হয়ে যায় এই প্রশ্নের উত্তর হলো জিনা বিয়ের পরেও যদি কোনো মেয়ের সাথে আপনার রিলেশন থাকে তাহলে আপনার বর্তমান স্ত্রী তালাক হবে না তবে আপনার কবিরা গুণা হবে সেই মেয়ের সাথে অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে হবে এরপরে চারশো তেষট্টি নম্বর প্রশ্ন সৈয়দপুর নীরফামারি থেকে লিখেছিলেন মোহাম্মদ আমির হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন পীর বা অলি আউলিয়া যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদেরকে ওসিলা করে দোয়া করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো দোয়ার মধ্যে ওসিলা করতে হয় নেককার যারা জীবিত আছে এবং নিজের নেক আমল এবাদত অথবা আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম ইত্যাদি এগুলোর ওসিলা করে দোয়া করতে হয় তবে পীর বা আউলিয়া যারা গত হয়ে গেছে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে তাদেরকে উসিলা করে দোয়া করাটা উচিত নয় তারা যদি নেককার ব্যক্তি যারা আউলিয়া যারা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে ওসিলা করে দোয়া করা যেতে পারে তবে যারা ইন্তেকাল করে গেছে তাদেরকে ওসিলা করে দোয়া করাটা উচিত নয় এরপরে চারশো চৌষট্টি নম্বর প্রশ্ন গাজীপুর থেকে মোহাম্মদ লিখেছিলেন মোহাম্মদ আসাদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফের মধ্যে টাকা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল করিমের মাসাবের মধ্যে কোনো বস্তু রাখাটা উচিত নয় সেটা কোনো কাগজ হতে পারে টাকা হতে পারে বা অন্য কোনো জড় পদার্থ হতে পারে কোরআনুল করিমের মধ্যে এগুলো রাখাটা উচিত না এগুলো আদবের খেলাফ এজন্য অবশ্যই টাকা কোরআনের মধ্যে আমরা রাখবো না এরপর চারশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ নিয়ামত তিনি প্রশ্ন লিখেছিলেন কসর নামাজ কি কসর নামাজ কখন পড়া হয় এই প্রশ্নের উত্তর হলো কসর বলতে সংক্ষিপ্তকে বোঝায় অর্থাৎ আমরা যখন সফরে থাকি মুসাফিরের হালতে থাকি তখন ফরোজ নামাজে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কিছু ছাড় দিয়েছেন রুকসাত দিয়েছেন এটাকে কসর বলা হয় অর্থাৎ জোহরের চার রাকাত নামাজের জায়গায় দুরাকাত পড়লে যথেষ্ট হবে আসরের রাকাত নামাজের জায়গায় দুরাকাত পড়লে যথেষ্ট হবে এশায় রাকাতের জায়গায় দুরাকাত পড়লে যথেষ্ট হবে আমরা যখন মুসাফির অবস্থায় সফরে থাকবো তখন আল্লাহ রবুল্লা আলমিনের এই ছাড়কে কসর বলা হয় মুসাফিরের حالতে কসর করতে হয় ফরজ নামাজের ক্ষেত্রে এরপর 466 নম্বর প্রশ্ন রাঙ্গামাটি থেকে লিখেছিলেন জুবায়ের হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন ইমামের পিছনে তাশাহহুদ দরুদ দোয়াই মাসুরা এগুলো পড়তে হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি ইমামের পিছনে নামাজ পড়লেও আপনি বৈঠকে তাশাহহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা এগুলো পড়তে হবে এরপরে চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন মুবারক হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন অজুর পরে কোন দোয়া পাঠ করতে হয় এই প্রশ্নের উত্তর হলো অজু শেষ করার পরে আমরা কালেম আয় শাহাদা পাঠ করব হাদিসের মধ্যে উল্লেখ আছে সহি হাদিসে অজু শেষ করার পরে কালেমায় শাহাদা পাঠ করতে হয় এবং অন্য দোয়াও পাঠ করা যেতে পারে আল্লাহ আলনি জা আলনি মিনাল মুহিন ইত্যাদি এরপরে চারশো আটষট্টি নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা দিয়ে কাউকে গাড়ি কিনে দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি যাবে এবং এটা একটা উত্তম মাধ্যম হতে পারে কোনো অসহায় ব্যক্তি যার ইনকামের কোনো ব্যবস্থা নেই আপনি তাকে একটা ব্যবস্থা করে দিলেন একটা গাড়ি কিনে দিলেন অথবা ব্যবসা করার জন্য কিছু মালামাল কিনে দিলেন এটা জাকাত আদায়ের উত্তম একটা মাধ্যম বর্তমান পরিস্থিতিতে এজন্য জাকাতের টাকা দিয়ে কোনো অসহায় ব্যক্তিকে গাড়ি কিনে দেওয়া এটা খুব ভালো মাধ্যম এটা জায়জ আছে অবশ্যই এরপরে চারশো উনসত্তর নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন দিন ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন খালাতো বোনের মেয়েকে বিবাহ করা যায়জ কিনা এই প্রশ্নের উত্তর হল জি জায়জ খালাতো বোনের মেয়েকে বিবাহ করা জায়জ রয়েছে চাস্ত বোনের মেয়ে ফুফাতো বোনের মেয়ে ইত্যাদি তাদেরকে বিবাহ করা জায়েজ এরপরে চারশো সত্তর নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন সাব্বির রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে পর্নোগ্রাফি দেখলে কবিরা হবে কিনা না এই প্রশ্নোত্তর হল যে অবশ্যই হবে মোবাইলে দেখেন অথবা টেলিভিশনে দেখেন অথবা সরাসরি দেখেন যেভাবে দেখেন পর্নোগ্রাফি দেখলে অবশ্যই কবিরা গুণা হবে এ থেকে অবশ্যই আমাদের যুব সমাজকে বেঁচে থাকতে হবে এরপরে চারশো একাত্তর নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন তাজুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে একামত দিতে ভুল হলে নামাজ হবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি হবে একামতে ভুল হলে নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে এরপরে চারশো বাহাত্তর নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন বর্ণা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন আমার যদি কোনো ইনকাম না থাকে কিন্তু ঘরে নিসাব পরিমাণ স্বর্ণ আছে তাহলে ওই স্বর্ণের জাকাত দিতে হবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি হবে আপনার যদি নিসাপ পরিমাণ স্বর্ণ থাকে তাহলে এক বছর পূর্ণ হলে সেই স্বর্ণের জাকাত দিতে হবে যতদিন পর্যন্ত আপনার নিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরির স্বর্ণ এর অতীত ওভার যদি থাকে এর বেশি যদি থাকে ওই বেশি থেকে আপনাকে জাকাত বের করে দিতে হবে আর যখন পরিপূর্ণ নিসাব থাকবে এর বেশি একটু থাকবে না তখন আর জাকাত দিতে হচ্ছে না এরপরে চারশো তেহাত্তর নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন আলাউদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে সুরা পড়তে গিয়ে ভুল হলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো নামাজের মধ্যে আমরা অনেক সময় বড় সুরা পড়তে গিয়ে অনেকে ছোটো সুরা পড়তে গিয়ে ভুল হয়ে যায় তো যখন কোন সুরায় ভুল হয়ে গেল তখন আবার শুরু থেকে শুরু করবেন অথবা অন্য কোন একটা সুরা শুরু করবেন অথবা যতটুকু পর্যন্ত গিয়ে থেমে গেছেন সেখানে রুকুতে চলে যাবেন যে কোনো একটা করতে পারেন এতে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে এরপরে চারশো নম্বর প্রশ্ন কুড়িগ্রাম থেকে লিখেছিলেন তনু হক তিনি প্রশ্ন লিখেছিলেন পাখি জবাই করার আগেই যদি মরে যায় তাহলে সেটা খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা পাখি যদি জবাই করার আগেই মরে যায় তাহলে মরে যাওয়া পাখিকে জবাই করে খাওয়া জায়েজ নেই আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য মৃত পশু পাখিকে খাওয়া হারাম করে দিয়েছেন এরপর চারশো পঁচাত্তর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন কুব্বত রানা তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের পূর্বে জায়নামাজের দোয়া পড়তে হয় কিনা এই প্রশ্নের উত্তর হল জিনা নামাজের পূর্বে কোনো জায়নামাজের দোয়া নেই আপনি অন্তরে নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু করে দেবেন এরপরে চারশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মাহমুদুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন কারো ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে ইন্টারনেট চালানো যায় কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি ইসলামী শরিয়ার বিধিনিষেধ জানতে চান তাহলে অবশ্যই এটা হারাম কাজ কোনো ব্যক্তির ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন আপনার কাজ আপনি করেন তাহলে এটা অবশ্যই অন্যের হক আপনি নষ্ট করতেছেন অন্যের টাকা দিয়ে কেনা এমবি আপনি খরচ করতেছেন এটা অবশ্যই হারাম কাজ তার অনুমতি ব্যতিরিকা আপনি এটা করলে এটা অবশ্যই গুণা হবে এরপর চারশো নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন কুতুবুদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন পুকুরের পানিতে অজু করা যায় কি না এই প্রশ্ন উত্তর হলো জি যাবে পুকুরটা যদি বড় হয় এবং সেখানে যদি অল্প পরিমাণ পানি না থাকে অর্থাৎ অনেক বেশি পরিমাণ পানি আছে সেখানে হালকা নাপাকি পড়লেও যেটা দৃশ্যমান হয় না এরকম পুকুরে আপনি অজু করতে পারেন এতে কোনো সমস্যা নাই অজুগোসল হবে এরপরে চারশো আটাত্তর নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন আইনুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নিজের বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে। নিজের আপন আপন বোন ভাই যদি গরিব হয় আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে আপনি জাকাত তাদেরকে দিতে পারেন এমন কি আপন ভাই বোন অসহায় গরিব থাকলে তাদেরকে আগে জাকাত দিতে হবে এরপরে কুমিল্লা থেকে লিখেছিলেন শামসুল হক তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার নামাজ ছুটে গেলে একা একা কিভাবে আদায় করতে হবে এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি জুমার নামাজ জামাতের সাথে পড়তে না পারে তাহলে একা একা আদায় করলে তাকে দিনের মতো জোহরের নামাজ পড়তে হবে অর্থাৎ বৃহস্পতিবারে আপনি যেরকম জোহরের চার রাখাত নামাজ পড়েছেন ঠিক তেমনিভাবে আজকেও অর্থাৎ জুমার দিনেও আপনি একা একা নামাজ পড়লে জোহরের নামাজের মতো করে নামাজ পড়বেন একা একা জুমার নামাজ পড়তে হয় না এরপরে চারশো আশি নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন আসমাউল তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দুই সেজদার মাঝখানে দোয়া না পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি হবে দুই সেজদার মাঝখানের দোয়া যদি আপনি না পারেন ফিরলি বা আল্লাহম্মফির্লি ওরহামী ওয়াহদিনী ওয়াফিনী ওয়ার সুকিনী এই দোয়া যদি আপনি না পারেন আপনার নামাজ হবে এতে কোনো সমস্যা নেই